নমাস বয়সী শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকলকে রুবেলা ভ্যাকসিন দিতে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। একটি সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জানা যায় ৯ জানুয়ারি থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। যারা এই ভ্যাকসিন আগেও নিয়েছে তাদেরকে এই ভ্যাকসিনের ডোজ অতিরিক্ত ডোজ হিসেবে দেওয়া হবে বলে জানানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। রায়গঞ্জ মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, এমনকি বেসরকারি স্কুলেও এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ভ্যাকসিন ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর পর্যন্ত বয়সীদের দেওয়া হবে। অন্যান্য ভ্যাকসিনের মতোই এই ভ্যাকসিন নেওয়ার পর জ্বর ও ব্যথার মতো সামান্য উপসর্গ দেখা দিলেও তেমন কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যাদের ভ্যাকসিনে অ্যালার্জি এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে তাদের এই ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।